আমরা যাব এখন আমাদের ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মী, দীক্ষাদাতা কর্মী, এগ্রা শ্রী মন্দিরের কর্মী, অশেষ শ্রদ্ধা ভাজন শ্রীযুক্ত দেবদুলাল প্রধানদার কাছে যাব। দেবদুলাল দা, জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আমি একবার ডেকেছিলাম, আপনি লেফট হয়ে গেছেন, লেফট করে দিয়েছে আজকে, অনেকেই লেফট করেছে জানেন, যখনই যাকে ডাকতে যাই দেখি লেফট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আজকে ওয়েদারটা তো ভীষণ খারাপ, নেটের হ্যাঁ প্রবলেম হচ্ছে। আপনি ইষ্ট বজন করুন, 30 পর্যন্ত করবেন, আজকে 8:30। এই ভার্চুয়াল সৎসঙ্গে সমাগত অশেষ শ্রদ্ধা ভাজন সুধীজন পরম দয়ালের ভক্তবৃন্দ, শ্রদ্ধেয় দাদারা, কল্যাণী মায়েরা, সজন প্রতিম ছোট ছোট ভাই বোনেরা, পরম দয়ালের যাজক অধ্যর্য সহপ্রতিনিধি কর্মীবৃন্দ, সকলকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম, জয় গুরু, স্নেহাপ্রীতি ভালোবাসা জানাই। আজ একটি পবিত্রতম দিনে আমরা এই সৎসঙ্গে সামিল হয়েছি, বিরাটি সৎসঙ্গ মন্দিরের ব্যবস্থাপনায়। আমার শ্রদ্ধেয় বিমল দা, বিমল চন্দ্র বণিক দা আমাকে এই ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দেওয়ায় তার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই। আজকে যিনি সঞ্চালক, এতক্ষণ ধরে আমার প্রদীপ দার কাছ থেকে সুন্দর বক্তব্য শ্রবণ করতে করতে ভাবছিলাম যে আমি না বলে বরং কথাগুলো শুনি। তার বাচন ভঙ্গি এতটা সুললিত সাবলীল, আমাকে ভীষণ ভাবে আনন্দ দিচ্ছিল। কিন্তু সময় তো একটা নির্দিষ্ট, তাই আমাদের থামতেও হয়। ভীষণ সুন্দর বক্তব্য শ্রবণ করলাম। আজকের এটা পবিত্রতম দিবস, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভ 111তম আবির্ভাব তিথি। এই দিনে আজকে তাঁরই বিষয় নিয়ে, তাঁর লীলা কথা, তাঁর দয়ার কথা, তাঁর গুণের কথা বর্ণনার উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। ভীষণ ভালো লাগছে যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে আমি একটা সময় খুব কাছের থেকে দেখেছিলাম। 1989 সালে যখন তিনি দীঘা মন্দিরের উদ্বোধনে আসেন, তার সেই বিশাল ভারিক্কি দেহটি, সেই বড়তনু দর্শন করে আমি নিজেকে ধন্য মনে করেছিলাম। সেদিন প্রথম কাছ থেকে তাকে দেখা, যদিও তার আগে দেওঘরে গেছি আমার পিতৃদেবের সাথে, বাবার সাথে গিয়েছি, দূর থেকে দর্শন প্রণাম হয়েছিল ঠিকই, কিন্তু দীঘাতে তাকে প্রথম কাছ থেকে দেখলাম। যখন 1992 বাবাকে হারালাম, তখন দীঘা মন্দিরের যিনি অধ্যক্ষ ছিলেন আমার শ্রদ্ধেয় রাধাকৃষ্ণ দা, তিনি আমাকে পুরীতে পাঠালেন। তিনি অবস্থান করছেন, আমরা কিছু ভোগের সামগ্রী নিয়ে গেছিলাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সেগুলো গ্রহণ করলেন। রাঙ্গামা বলছেন যে রাধাকৃষ্ণকে পাঠিয়েছে, ওদেরকে সব পাঠিয়েছে, আমরা কয়েকজন গেছিলাম। ভক্তের দেওয়া জিনিস কেমন করে তিনি গ্রহণ করেন সেদিন প্রথম প্রত্যক্ষ করলাম। এটা জামরুল তিনি হাতে নিলেন, নিজে গ্রহণ করছেন, পাশাপাশি আরো যারা ছিলেন তাদেরকে দিচ্ছেন। সেটা প্রত্যক্ষ করে সেই দিনের সেই নিয়ে যাওয়া দ্রব্য সামগ্রী আমার মনে হলো যেন নতুন প্রাণ ফিরে পেল, আমাদের নিয়ে যাওয়াটা সার্থক হলো। সেই সময় বাবাকে হারানোর পরে আমার মা ভীষণ ভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অহেতুক দয়ায় তার দৃষ্টিতে আস্তে আস্তে করে মা সুস্থ স্বাভাবিক হলেন বিনা চিকিৎসায়। এমন তো একজন ব্যক্তিত্বের সম্বন্ধে বলার ভাষা আমার নেই। পরম দয়াল একটা জায়গায় কথা প্রসঙ্গে বলছেন, আমি যতদিন আছি তোমরা কষ্ট পাবে না,
এই বড় খোকাকে যেমন দেখছি ওর পরে কেউ হয়ে উঠলে তোমরা কষ্ট পাবে না। পরম পূজ্যপাদ শ্রী বরদা তেমন তোর একজন ব্যক্তিত্ব ছিলেন, সমস্ত জীব জগতের কষ্টকে তিনি শোষণ করে নিতেন, সমস্ত জীব জগতের ব্যথাকে তিনি হরণ করতেন, প্রত্যেকটা কীট পতঙ্গ গাছপালা পশু পাখি পর্যন্ত যার ব্যথা তিনি অনুভব করতে পারতেন। একবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পট্টনায়ক যখন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শপথ গ্রহণ করবেন, তার আগে তিনি পূজ্যপাদ বরদার কাছে গেছেন, তার কাছে গিয়ে নিবেদন করলেন। পরম পূজ্যপাদ শ্রী বরদা সেদিন একটা কথা বলেছিলেন যে শোন, যদি মুখ্যমন্ত্রী হতে হয় তো উড়িষ্যাবাসীর, শুধু উড়িষ্যাবাসীদের জন্য নয়, উড়িষ্যার গাছপালা কীট পতঙ্গ সবার জন্য যদি মুখ্যমন্ত্রী হতে পারো তাহলে মুখ্যমন্ত্রিত্বের সার্থকতা সেখানে। তার কথার যে গভীরতা, তার কথার যে আসল উদ্দেশ্য ব্যক্ত করার মতো ভাষা আমার নাই, কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে তিনি শুধু মানুষের মঙ্গলের কথা ভাবছেন না, এটা কীট পতঙ্গ গাছপালা পশু পাখির পর্যন্ত কেমন করে মঙ্গল করা যায় সেটাও তার ভাবনার মধ্যে আছে। ঠাকুরের ওই যে প্রেমের যে ধারা, সেই ধারাটা এখনো পর্যন্ত প্রবাহিত আচার্য পরম্পরার ভিতর দিয়ে। পরম পূজ্য বাবাজিদাকে আমরা দেখলাম যে তিনি এই লকডাউনের মধ্যে কেমন করে তপোবনের ত্রিকুট পাহাড়ের সেই এলাকার যে সমস্ত বানর টানর গুলো আছে সেই বানর গুলোর খাওয়ার ব্যবস্থা করলেন তিনি। তার অন্তরটা এমনতর প্রেমের মধ্যে প্রেম দিয়ে পরিপূরিত হয়ে আছে, এবং আমাদের চিন্তা ভাবনার সাথে তার চিন্তা ভাবনার যে তফাৎ, পরম পূজ্যপাদ শ্রী বরদা যখন চলেছেন রাস্তা দিয়ে পথে যেতে যেতে হাইওয়ের পাশে সদ্যজাত কুকুর শিশুগুলোকে রেখে তার মা শীর্ণ জীর্ণ অবস্থায় শীতের মধ্যে কাতরাচ্ছে, পরম পূজ্যপাদ শ্রী বরদা গাড়ি থামাতে বললেন, রাঙামাকে কিছু খাবার দেওয়ার কথা বললেন, রাঙামা তখন ভক্তরা পাশে যারা ছিলেন তাদেরকে কিছু খাবার দিয়ে আসতে বললেন। কুকুরটি সেই খাবার নেওয়ার দূরের কথা, সে ছুটে পালাচ্ছে, খাবার সে নিল না। পরম পূজ্যপাদ শ্রী বরদা নিজে নামলেন, কষ্ট প্রকাশ করে মনের ক্ষোভটাকে, কষ্টটাকে, ব্যথাকে প্রকাশ করলেন যে তোদের দ্বারা কিছু হবে না। তিনি নিজের থেকে নামলেন, ডাক দিলেন, কুকুরটা এসে তার থেকে খাবার নিয়ে গেল, রুটিটা নিয়ে গেল। পরম পূজ্যপাদ শ্রী বরদা সেদিন কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে মানুষ ওদের সাথে এমন ব্যবহার করে, এই ব্যবহার পেতে 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 আজকে মানুষের প্রতি তাদের আস্থাটা হারিয়ে গেছে, মানুষকে বিশ্বাস করতে পারে না। কি মমত্ব বোধ তার, আমাদের চিন্তা ভাবনার সাথে তার চিন্তা ভাবনার যে তফাৎটা কতটা। আজকে তিনি এই রকম করে প্রত্যেকটা অন্তরের ব্যথাকে তিনি হরণ করেন, তার মধ্যে যে মমত্ব বোধ সেটা তো ভাষায় বর্ণনা করার মতো ভাষা আমার নাই। শ্রী ঠাকুরের কাছে টাবু বলে একটা কুকুর থাকতো, তার যখন সমগ্র শরীরে ঘা হয়ে গেছে সেখান থেকে পোকা বেরাচ্ছে, প্যারিদা যখন চেষ্টা করেও তাকে কোনোভাবে ওষুধ দিতে পারছেন না, ঠাকুর অস্বস্তি বোধ করছেন, পরম পূজ্যপাদ শ্রী বরদা আসতে ঠাকুর যখন তাকে বললেন, শ্রী বরদা তখন ডাক দিলেন, এই শোন, সে কুকুরটি টাবু বলে কুকুরটি ঠাকুরের চৌকির নিচে লুকিয়ে আছে, জানে সেটা নিরাপদ জায়গা, প্যারিদা যখন ওষুধ দিতে যাচ্ছেন তখন সে তাড়া করছে, কেউ ভাবে কোনোভাবে যখন তাকে চিকিৎসা করতে পারছেন না ঠাকুর অস্বস্তি বোধ করছেন, পরম পূজ্যপাদ শ্রী বরদা আসলেন। ঠাকুর বললেন বরদাকে, রঘুকা ওর ভীষণ কষ্ট হচ্ছে। বরদা দায়িত্বটা নিলেন, তাকে ডাকলেন, এই শোন, আই বলছি, সেই একটা মনুষ্যতর প্রাণী, সে তার ডাক শুনে চলে আসলো, কাছে চলে আসলো, সে জানে যে এটা নিরাপদ জায়গা, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এবং পরম পূজ্যপাদ শ্রী বরদা তার সেই ক্ষতস্থানটাকে পরিষ্কার করে দিচ্ছেন আস্তে আস্তে করে, ওষুধ লাগিয়ে দিলেন, সে চুপ করে নীরবে বসে আছে, তারপরে হাঁ করতে বললেন, হাঁ কর, ওষুধ দি, সে হাঁ করলো। কি অভিনব বলিলা আজকে, এগুলো তো ভাষায় বর্ণনা করার মতো নয়, কিন্তু তার এই যে লীলা, প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা জীব সত্তার সাথে তাদের যে প্রেমের একটা বন্ধন সম্পর্ক, স্রষ্টার সাথে সৃষ্টির যেমন করে সম্পর্ক, সেই সম্পর্কটা আজ
আমরা প্রত্যক্ষ করছি। পরম পূজ্যপাদ শ্রী বর্দার কথা তো বলে শেষ করা যাবে না। তিনি কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন এক জায়গায় যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে দেখলে একটা গরু হয়তো অন্যের ক্ষেতে ধান খেয়ে যাচ্ছে, তুমি তাড়ালে না, চলে গেলে। তুমি যে চলে গেলে, তোমার ভেতরে একটা অশুভ ভাবকে তুমি পোষণ দিলে, তোমার ভিতরে এই ভাবটা যাকে তুমি পোষণ দিলে সেটা তোমার ভীষণ ক্ষতি করে ফেললে, তুমি তোমার নিজের, তোমার ভিতরে দুর্বলতাকে তুমি প্রশ্রয় দিলে। এর ফলে কি হবে না, যখন ওই গরু যদি বা অন্য কোনো গরু যদি তোমার ক্ষেতে ধান খায়, তখনও তুমি তাড়াতে পারবে না, মনে হবে কতটুকু আর খাবে। এই করতে করতে আমাদের অস্তিত্বটা বিপন্ন হয়ে বসতে পারে, তেমন সূক্ষ্মভাবে বিষয়টাকে তিনি ধরিয়ে দিলেন। পরম পূজ্য শ্রী বর্দা কথা প্রসঙ্গে এক জায়গায় বলছেন যে আমরা যখন রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় আমরা দেখি যে হয়তো একটা গরু বাধা আছে, গরুটা আমাকে তাড়া করতে আসে, শিং দিয়ে গুঁতোতে আসে, এটা স্বাভাবিক। তখন আমার মনে হয় যে এটা তো স্বাভাবিক, কারণ সে তো মনুষ্যতর প্রাণী, এ একটু শিং দিয়ে গুঁতোতেই পারে। কিন্তু পরম পূজ্য শ্রী বর্দা অন্য ব্যাখ্যা দিলেন, বলছেন যে এই যে গুঁতোতে আসলো তার কারণটা হচ্ছে একটাই, যে তোমার ভিতরে দ্রোহ ভাবটা আছে, তাই সে তোমাকে তাড়া করছে। সাংঘাতিক রকমের কথা, আমার ভিতরে দ্রোহ ভাব আছে তাই সে তাড়া করছে, না হলে কিন্তু তাড়া করতো না, এটা তো ভাবি না কখনো। আমি তো ভাবি যে একটা পশু, হিংস্র পশু, সে তাড়া করছে, এটা তার স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু পরম পূজ্য শ্রী বর্দা বলছেন যে সে তাড়াতে পারে না তোমাকে, তোমার ভিতরে যে দ্রোহ ভাবটা না থাকে। তা তিনি আচরণ করে দেখালেন, আমরা জানলাম সে কাঁকড়া বিছাকে তিনি নিজের উরু উপরে রাখলেন, সে এতটুকু আঘাত করলো না। একটা গোখুরের সাপকে তিনি ধরলেন, সে এতটুকু আঘাত করলো না, সে একদম চুপ হয়ে গেল। এমনকি গোখুরের সাপটা যখন তার, সে ঘটনাটা আমরা জেনেছি, তার ছবির কাছে যখন নিয়ে দেখানো হলো, সে অন্যান্য ছবিতে ছোবল মারছে, সেখানে ছোবল মারছে না। এই যে একটা, এটা আমার কাছে মিরাকল মনে হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এতটা শান্ত, এতটা নির্মল, এতটা স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী তিনি। তাই ঠাকুর বলছিলেন যে তিনি যতদিন আছেন আমাদের কষ্ট পাওয়ার জায়গা নাই। তাহলে এই দ্রোহ ভাবটা অন্তর থেকে যখন দূরীভূত হয়, তখন আর এই ব্যাপারটা থাকে না। যখন চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে চলেছেন, সঙ্গে ভক্ত আছেন, তো ভক্ত দেখছেন যে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে, প্রভু নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, ভক্ত ভাবছে যে বাঘ আসছে কি করবে, আমাকে তো খেয়ে ফেলবে, আর রক্ষা নাই। ভাবতে ভাবতে মনে হলো যে না, তিনি তো আছেন, সুতরাং আমার চিন্তার কিছু নাই। তার প্রতি নির্ভরতা, তার প্রতি বিশ্বাস যখন তৈরি হলো, বাঘটা আসলো, প্রভুর চরণের ঘ্রাণ নিল, আস্তে আস্তে করে চলে গেল, ভক্তের দিকে তাকালোই না। পরম পূজ্য শ্রী বর্দার বলা ঘটনাটি তো আজকে এইরকম, এই দ্রোহ ভাবটা অন্তরের থেকে দূরীভূত হলে তখন আঘাতটা আসে না। আমাদের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে আঘাতগুলো আসে, মানুষের থেকে আসে, মনুষ্যতর প্রাণীর থেকেও আসে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার ভিতরে সেই দ্রোহ ভাবটা আছে, তাই এটা হয়তো হয়। পরম পূজ্যপাদ শ্রী দাদা একবার কথা প্রসঙ্গে বলছেন, বলছেন যে তার একজন বন্ধু স্থানীয় বলে সে আমার কাছে কখনো আসতো না, কিন্তু একদিন ঠাকুর বাড়ি গেছে, গিয়ে সেই দাদাটি পরম পূজ্যপাদ শ্রী বর্দা প্রার্থনার, সন্ধে প্রার্থনার পর তিনি যাজন চৌকিতে বসতেন, যাজন হতো, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হতো। সেই দাদা তখন সেই যাজনে বসছেন, কথা হচ্ছে, কথা হতে হতে তার ট্রেনের টাইম যখন হয়ে গেল, তখন তিনি উঠে পড়ার চেষ্টা করছেন, শ্রী বর্দা তাকে ইশারা করে বসতে বললেন। আবার কিছুক্ষণ পরে যখন দেখছেন যে আর তো সময় নেই, ট্রেন চলে যাবে, তখন আবার উঠার চেষ্টা করছেন, বর্দা ধমক দিয়ে বলেন বস, দরকার হলে ট্রেন থেমে যাবে, কিন্তু এই কথাগুলো বেরিয়ে গেলে আর পাবি না। পরম পূজ্য শ্রী দাদা বলছেন যে সে বসলো, বসতে বসতে একটা সময়, অনেকটা সময় পেরিয়ে গেল, তখন তো ট্রেন চলে গেছে, যাওয়ারই কথা, ট্রেন চলে গেছে। সমস্ত যাজন কার্য সম্পন্ন হওয়ার পরে শ্রী বর্দা তাকে বলেছেন যে যা, এবার যাবি, যাবি তো যা। তখন তিনি উঠে পড়লেন, এবার যে যাবেনটা কোথায়, তিনি তো জানেন ট্রেন চলে গেছে, সে ট্রেন কখনো এক মিনিট লেট করে না, তো সেদিন এত সময় অতিবাহিত হয়ে গেছে, ঘন্টাধিক সময় অতিবাহিত হয়ে গেছে, এখন তো ট্রেন পাওয়া যাবে না, কিন্তু তিনি যেহেতু বলেছেন তাই যেতে হবে। যা, তিনি গেলেন, আস্তে আস্তে করে যশিটি স্টেশনে পৌঁছে দেখলেন ট্রেন দাঁড়িয়ে আছে, অবাক বিস্ময়ে ছুটে গিয়ে ট্রেনে উঠলেন, কিন্তু সারা রাত তার আর ঘুম হয়নি। কলকাতায় নামলেন, এসে
নেমে সরস্বী ভবনে আচার্যদেব পূজ্যপাদ দাদা তখন ছিলেন, তার সাথে গিয়ে দেখা করলেন, তাকে সমস্ত ঘটনাটা ব্যক্ত করে বললেন, বলে আমি সারা রাত ঘুমোতে পারিনি। তিনি বললেন ট্রেন দাঁড়িয়ে যাবে, আর ট্রেন দাঁড়িয়ে গেল। যে ট্রেনটা 1 মিনিট লেট করে না, তার ইচ্ছায় যে সব হয় সেটা তিনি সেদিন অনুভব করেছিলেন। আজকের এমন তো একজন ব্যক্তিত্ব যিনি আমাদের অভিভাবক হিসাবে আচার্য পরম্পরার ভিতর দিয়ে ঠাকুর আমাদের জীবনে সেই স্থিতিভূমি রচনা করে দিয়ে গেলেন, যাকে আমরা দর্শন করে যার সান্নিধ্য লাভের ভেতর দিয়ে আমরা ধন্য হয়েছি, সমগ্র বিশ্ব ধন্য হয়েছে। যখন 1989 সালে দীঘা মন্দির উদ্বোধন হলো, সেই বছরই এই দক্ষিণবঙ্গে প্রবল ঝড় হয়েছিল, ভয়ঙ্কর একটা ঝড় হয়েছিল। সেই ঝড়ে বহু মানুষের শস্যহানি হয়েছিল, বহু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এমনকি বাঁশের ঝাড় পর্যন্ত উপড়ে দিয়েছিল, আমি প্রত্যক্ষ করেছিলাম। সেই সময় দীঘা মন্দির থেকে শ্রদ্ধেয় রাধাকৃষ্ণদা যখন পুরীতে গেলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করলেন, মালিক গেছিলেন তাই দীঘাবাসী রক্ষা পেয়ে গেছে। আচার্যদেব শ্রী শ্রী দাদা তখন বলছেন, বাবা গেছিলেন, আছেন, থাকবেন, যার চোখ আছে সে দেখে নেবে, এত বড় কথা তিনি বললেন। আজকের দিনে এমন অন্তর অভিভাবক আমরা জীবনে লাভ করেছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার দর্শনে গেছে একটি ছেলে, কলেজের ছাত্র, কয়েকদিন থাকার পরে বাড়ি চলে আসবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, শ্রী শ্রী বর্দার কাছে নিবেদন করলো। বর্দা বললেন বস, সে বসলো, আর তার আশা হলো না। বর্দা বললেন এখন থেকে গেলেই হয়, তিনি যেহেতু বললেন তাই তার আশা হলো না। ভাবলো যাক, এবারে না হলে পরীক্ষাটা দেব না, পরের বারে পরীক্ষা দেব, তিনি যখন বলেছেন তাহলে তো যাওয়া হবে না। এই নির্ভরতাটা তার ছিল, বিশ্বাসটা তার ছিল, কিন্তু বর্দা বলার পরে সে আর আসলো না, থাকলো। এবারে কয়েকদিন যাওয়ার পরে শেষে বর্দা বলেন, কিরে বাড়ি যাবি না? বলে আজ্ঞে আজ্ঞে, বলে চলে আসলো। জানে তো পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষাটার সময় পেরিয়ে গেল, এবারে পরীক্ষা আর এবারে দেওয়া গেল না, পরের বারে না হলে দেওয়া যাবে। এই করতে করতে বাড়ি আসার প্রস্তুতি নিল, বাড়ি চলে আসলো, বাড়ির কাছাকাছি বাসস্ট্যান্ডে নেমেছে, বন্ধুরা সব এসে তাকে ধরেছে, তুই তো ভালো, কেমন ছেলে রে তুই, পরীক্ষা দিলি না, অ্যাবসেন্ট থাকলি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে তাকে একটু খেপিয়ে তুললো। তারপরে আসল রহস্যটা বললো, বলে শোন, পরীক্ষা হয়নি, কলেজে একটা ঝামেলা হয়ে গেছে, তাই পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। এর চোখে আর জল বাঘ মানে না, বলে তিনি যে অনন্ত প্রেমের অধিকারী, তাকে তিনি আটকে দিলেন, এই ভাবছিল যে পরীক্ষা এবার দেওয়া হলো না, সেটা কিন্তু নয়। এই আজকে আমাদের জীবনের এমন তরূপ একজন অভিভাবক যাকে আমরা পেয়েছি, যার কথা তো বলে শেষ করা যাবে না, কিন্তু এইভাবে করে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীব জগতের কল্যাণ মঙ্গল তিনি সাধনা করে চলেছেন। সারা জীবন ধরে আমরা যেটা দেখেছি, শ্রী শ্রী ঠাকুরকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন। শ্রী শ্রী ঠাকুর যখন কোনো কারণে, শ্রী শ্রী বর্দার নামে কেউ যখন কোনো নালিশ করত, ঠাকুর সবই জানতেন, সবই বুঝতেন, কিন্তু ভক্ত ভগবানের যে লীলাটা এইভাবে করে তিনি প্রকাশ ঘটাতেন। শ্রী শ্রী বর্দাকে যখন প্রহার করতেন, শ্রী শ্রী বর্দাকে আমরা দেখেছি তিনি শ্রী শ্রী ঠাকুরকে হাওয়া করে দিচ্ছেন। বাবার প্রতি এতটা তার প্রেম, এতটা মমত্ব বোধ তার ছিল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে যখন ঠাকুরের সমাধি হতো, বলছেন এই সমাধির সময় যে আমি সেখানে থাকতে পারতাম না, ভীষণ আমার কষ্ট হতো, কারণ মানুষ তার উপরে কিনা অত্যাচার করত, কেউ সেই তামাকের গরম টিকিটা তাকে ছেঁকিয়ে দিত, কেউ বা সেই জ্বলন্ত টিকি ছেঁকে দেওয়ার সাথে চোখে আঙুল দিয়ে দেখত যে সেই তিনি বুজুর্গ দেখাচ্ছেন, ঢং করছেন, নাকি বাস্তবভাবে এটা হচ্ছে, সমাধিস্থ হয়েছেন। মানুষ পরীক্ষা করার জন্য তাকে যেভাবে নির্যাতন করত, তার চামড়া পুড়ে গা ভেদ করে যেত, তাও মানুষ তাকে ছাড়ত না। তো পরম পূজ্যপাদ শ্রী বর্দা বলছেন, তখন আমি আর সহ্য করতে পারতাম না, আমি ছুটতে পালিয়ে যেতাম, লুকিয়ে গিয়ে একটা ঝোপের আড়ালে বসে সময় গতিবাহিত করতাম। পরম পূজ্যপাদ শ্রী বর্দা বলছেন, আমার সমগ্র শরীর কাঁপত, আমি সেই কাঁপুনির মধ্যে চলতে চলতে একটা সময় আস্তে আস্তে করে যখন আমি ওইখানে বসে আছি, হঠাৎ করে দেখলাম যে ঠাকুর তখন আস্তে আস্তে করে উঠে টলতে 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 আমার কাছে গিয়ে পৌঁছাতেন, আমার কাছে গিয়ে আবার আছড়ে পড়তেন, আর কাঁপতে থাকতেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকতেন, আমি তা প্রত্যক্ষ করতাম। তিনি বলছেন, তাহলে
এই যে অবস্থাটা সেটা তিনি সহ্য করতে পারতেন না। আজকে আমরা তেমন তোর একজন অভিভাবক, তেমন তোর একজন গুণীজনকে পেয়েছি, ঠাকুর দয়া করে যাকে রেখে দিয়ে গেলেন, আচার্য পরম্পরার ভেতর দিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে আজকে সমগ্র বিশ্ব ধন্য হচ্ছে। পরমপূজ্যপাদ শ্রী বর্দার প্রসঙ্গে বলতে গেলে তো শেষ হওয়ার বিষয় নয়। তিনি আশ্রমের গাড়ি নিয়ে, আশ্রমের ছেলে মেয়েদের দিকে নিয়ে বিভিন্ন সময় বেড়াতে যেতেন। সেবার আসামের পথে চলেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা জায়গায় গাড়ি থামালেন। তিনি গাড়ি থামিয়ে সবাইকে নামতে বললেন, সবাই নেমে পড়লেন। এই নেমে পড়ার পরে তিনি ও দাঁড়িয়ে আছেন, দেখছেন, দূরে দেখলেন একটা বাদামওয়ালা বাদাম নিয়ে সে বিক্রি করছে, বাদাম নিয়ে ফেরি করছে, বাদাম ফেরি করছে। তো সেই সময় পূজ্যপাদ বর্দা তাকে ডাক দিলেন, ও দাদা, ও দাদা। কিন্তু লোকটা ডাকটা শুনছে, শব্দটা পাচ্ছে, কিন্তু সে সাড়া দিচ্ছে না। তো পূজ্যপাদ বর্দা তখন আবার ডাক দিলেন, সে কথাটা শুনে অন্যদিকে চলে যাচ্ছে, সে সাড়া দিচ্ছে না। বর্দা আবার ডাক দিলেন, ও দাদা, ও দাদা, এই যে আপনাকে বলছি। তখন সে ঘুরে তাকালো, তখন ঘুরে তাকাতে তখন আবার অন্যমনস্ক হয়ে আবার চলে গেল। তো শ্রী বর্দা তখন বর্তমান সৎসঙ্গের সেক্রেটারি কার্তিক চন্দ্র সরকারকে ওই ব্যক্তিকে ডেকে আনার জন্য বললেন। তো কার্তিক দাদার পাশে গিয়ে বললেন যে আপনাকে শ্রী বর্দা যে আপনাকে ডাকছেন, আপনি শুনতে পাচ্ছেন না? বলে হ্যাঁ শুনেছি তো। বলে তাহলে তুমি এলে না কেন? বলছেন আমাকে তো এইভাবে কেউ কখনো ডাকেনি, আমাকে বলে ও বাদামওয়ালা, এই ছেলেটা এদিকে আয় ইত্যাদি করে বলে। ও দাদা, এইভাবে করে এত মিষ্টি করে তো আমাকে কেউ কখনো ডাকেনি। সে কাছে আসলো, কাছে আসতে শ্রী বর্দা তখন তাকে বললেন যে ওই আশ্রমের ছেলেগুলো সব আছে, এদেরকে বাদাম দিতে। তো বাদাম টাদাম দিল। তো বর্দা জিজ্ঞেস করছেন, তুমি এখানে বাদাম বিক্রি করছো, তুমি পড়াশোনা করনি? তখন বলছে যে আমি পড়াশোনা করিনি। বলে কেন? না, আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বাজান মারা গেছে, তখন আমার মা খুব কান্নাকাটি করেছে, আমি মাকে তখন কথা দিয়েছিলাম যে আমি সংসার দায়িত্বটা সামলে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। এই বলে তখন আমার অনেকগুলো ভাই বোন ছিল, তো তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মা খুব কষ্ট পেত, আমি মাকে কথা দিয়েছিলাম যে আমি ওদের দায়িত্বটা নেব, সেই থেকে আমার আর পড়া হয়নি, আমি ওদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব মাথায় তুলে নিয়েছিলাম সেদিনকে, সেই বাদামের ঝুড়িটা কাঁধে তুলে নিয়ে, আর তার থেকে আমি বাদাম বিক্রি করি, আমার আর পড়াশোনা হয়নি। শ্রী বর্দা তার সমস্ত কথা শুনলেন, শোনার পরে বাদাম টাদাম নেওয়ার পরে বললেন, তোমার কত পয়সা হয়েছে? তখন সে বলছে, আমি তো আপনার কাছ থেকে পয়সা নিতে পারবো না। বলে কেন? না, আমার আপনার কাছ থেকে পয়সা নেওয়া হবে না, আমার আব্বাজান তো নেই, আপনি আমার আব্বাজান, আপনার কাছ থেকে আমি পয়সা নিতে পারবো না, আমাকে এইভাবে কেউ কখনো শাসনও করে না, কেউ কখনো আদরও করে না, আমার আব্বাজান থাকলে আমাকে এইভাবে শাসনও করতো আর আমাকে এইভাবে আদরও করতো। আপনি এত সুন্দর করে কথা বললেন। পরম পূজ্যপাদ শ্রী বর্দা বলেন, শোনো, তোমার আব্বাজান থাকলে তো তোমাকে পয়সা দিত, তুমি তো নিতে, আমি তোমার আব্বাজান যদি হই তাহলে তোমাকে পয়সা দিলাম, তুমি নাও। এই বলে তাকে পয়সা দিলেন, বললেন যে পরে সময় করে ঠাকুর বাড়ি যেও, বলে গাড়ি ছেড়ে দিলেন। এইরকম করে তার যে অনন্ত প্রেমটা প্রত্যেকটা ব্যক্তি জীবনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভক্তিভাব সঞ্চারিত করেছে। আজকে এমন তো একটা দিন যেদিনে আমরা আজকে সকলে সমবেত হয়েছি, তার কথাগুলো আলোচনার ভেতর দিয়ে আমাদের অন্তরের মধ্যে সেই ভক্তিভাব, সেই ইষ্টপ্রাণতাকে জাগিয়ে তুলবার জন্য আজকে আসুন, আমি আর বেশি কথা বাড়াবো না, আমরা এইভাবে করে তাকে অন্তরে প্রতিষ্ঠা করি। আসুন, ঠাকুরের যে ইচ্ছা পরম পূজ্যপাদ শ্রী বর্দা যা চেয়েছিলেন, আচার্য পরম পূজ্যপাদ শ্রী দাদা যা চাচ্ছেন, এখন মানুষকে যাজনের ভেতর দিয়ে উদ্বুদ্ধ করতে করতে দীক্ষার যে ব্যবস্থা করতে বলছেন, 3.5 কোটি মানুষ চাইছেন আচার্যদেব এখন, সেই কাজে আমাদের সামিল হতে হবে। সমগ্র বিশ্বের মধ্যে একটা কল্যাণের
মঙ্গল হওয়া বইয়ে দিতে হবে। শ্রী শ্রী ঠাকুর যা বলছেন, আমি তোমাদের যা বলে গেলাম, তোমরা যদি এই অনিষ্ট চলনকে ইষ্টি চরণে অভ্যস্ত করে তুলতে পারো, তাহলে মঙ্গলের মলয় হওয়া বইতে শুরু করবে এই দেবভূমি ভারতবর্ষে। এই ভারতবর্ষকে দেবভূমির সাথে তুলনা করলেন এবং মঙ্গলের মলয় হাওয়াটা বইয়ে দিতে চাইছেন এমন্তর ভাবে, পরম দেয়াল বলছেন তখন তা সারা দুনিয়ায় ব্যাপ্ত হয়ে পড়বে। সেই মঙ্গলের মলয় হাওয়াটাকে বইয়ে দেওয়ার জন্য আজকে সৎসঙ্গের এই যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের সামিল হতে হবে। প্রত্যেকটা অন্তরের মধ্যে ভক্তি ভাবটাকে চারিয়ে দিতে হবে, যাজনের ভিতর দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। পরম দেয়াল যে কথাটি বলছেন যে যত তুমি মানুষকে মুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হবে, যত উদ্বুদ্ধ করবে, তাকে অনুপ্রাণিত করবে, তত তুমি উপরে উঠবে। আর নিজেকে দেখিয়ে বলছেন এর ভেতরকার আমি তোমার মধ্যে ওয়ার্ক করবে। তার ভেতরে তিনি বলছেন আমি অশরীরী হওয়ার পরে, চলে যাওয়ার পরেও এর ভেতরকার আমি তোমার মধ্যে ওয়ার্ক করবে। পরম দেয়ালের মধ্যে যে আমি, সেই আমিটা প্রত্যেকটা ক্ষুদ্র আমির মধ্যে তখন প্রকট হয়ে উঠে বৃহৎ আমিতে সামিল হতে পারবো আমরা। তাই আমাদের একটাই কাজ যে মানুষকে যাজনে উদ্বুদ্ধ করে মানুষকে ইষ্টভাবে ভাবিত করে তুলতে হবে। এইভাবে আমরা আমাদের চলার গতিটাকে বাড়াই আসুন, তাঁর ইচ্ছাকে পূরণের ভেতর দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করে তুলি। উপস্থিত সকলের কল্যাণ মঙ্গল পরমপিতার আতুল চরণে প্রার্থনা জানাই। আজকে যারা সৎসঙ্গ প্রদান করেছেন তাঁদের পরিবারের সকলের সুস্থ সুদীর্ঘ মঙ্গলময় জীবন পরমপিতার আতুল চরণে প্রার্থনা জানাই। জয় গুরু, বন্দে গুরু।